করোনা আতঙ্ক কাটিয়ে দীর্ঘদিন পর পর্যটকদের ঢল দেখা গেল দীঘাতে। করোনা প্রকোপে পর্যটন ব্যবসায়ীরা ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছিল। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক ছন্দে ফিরছে। পর্যটকদের দেখা মেলায় কিছুটা হলেও আশার আলো দেখছেন পর্যটন ব্যবসায়ীরা। দীঘা থানার নুলিয়াকর্মী রতন দাস জানিয়েছেন, আবার পুরনো ছন্দে ফিরছে দীঘা। পর্যটকদের জন্য তারা সমস্ত রকম সতর্কতা অবলম্বন করছেন। তৃণমূল নেতা কমল আদর জানিয়েছেন, দীঘাতে পর্যটকদের ভিড় ব্যবসায়ীদের কাছে খুশির খবর। ফের দীঘা জনবহুল হওয়ায় খুশি সকলেই। ভিড় কেমন হয়েছে? ভিড় ভালো হয়েছে। ভালো, এই করোনা প্রবলেম স্যার, এই করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে মার্চ মাসের পর লকডাউনের পর যে এত বড় ভিড়, এই প্রথম। কি হয়েছে আপনার? কি হয়েছে? ভিড় প্রবলেম একটাই মাত্র সোজা হলো খোলা আছে, আর কোথাও খোলা নেই। খোলা নেই, আধ ঘন্টা ধরে লাইন দিতে হচ্ছে, আর ঢোকার সঙ্গে সঙ্গে দরজা বাঁধাচ্ছে। এই যে প্রবলেম দীঘাতে, আর সব কিছু ওকে, আর সব কিছু ওকে স্যার। আমার একটু এটা প্রবলেম দীঘাতে, আর কিছু না। ছ মাস তো লকডাউন ছিল, দীঘায় লোক কম বেশি আর কিছু থাকতো। আজকে কালকে বিশ্বকর্মা পরে দিন অত লোক নেমেছে, লোক গুনতি নেই দীঘায়, মানে অত পর্যটক হয়েছে দীঘায়। টুরিস্ট অথবা ছোটো গাড়ি বড় গাড়ি এসছে দীঘায়, সি বিচে এত ভর্তি, চান করার জন্য আগ্রহ। এখন চান করতে দিচ্ছি না আমরা, ফুল জোয়ার হচ্ছে, চান করতে দিচ্ছি না। ভাটার সময় একটা পরে চান করতে দিচ্ছি, কমরে জলে বেশি দূর দূর যেতে দিচ্ছি না। মাইকে প্রচার করছি, দীঘা থানা ফ্যান মাইকে প্রচার করছে। বাসী হিসাবে আগত সমস্ত পর্যটক বন্ধুদের আমরা ধন্যবাদ, কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই। আমরা জানি এই মহামারী কোভিড-19 এর জন্য যে লকডাউন করে যে দীঘায় এই প্রথম এত ভিড় হয়েছে, তাতে দীঘায় সমস্ত ব্যবসায়ী, হোটেল মালিক, সর্বস্তরে যারা পর্যটন শিল্পের উপর রুজি রোজগার নির্ভরশীল, তারা সকলেই একটা খুশির এবং আনন্দের মুহূর্ত দেখতে পাচ্ছে যে আগামী দিনে এই কোভিড-19 কে উপেক্ষা করে দীঘায় পর্যটকের ঢল নামবে।